Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shommanit Kuwait Probashi. Aaj 16 June ingreji 2021 sal. Janiye debo Kuwait er ajker guruttopurno update gulor bistarito. Kuwait e COVID-19 akranto hoye jara mrityuboron korche tader majhe 99.1% vaccine grohon korni. Dr. Khalid Al Said ei totthyo janiyechen. তিনি বলেন ভাইরাস বর্তমানে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং আমরা সবাইকে দ্রুত ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানাই যারা এখনো ভ্যাকসিন গ্রহণ করেননি আজই আপনি রেজিস্ট্রেশন করুন ভ্যাকসিন গ্রহণ করার জন্য আর যারা রেজিস্ট্রেশন করে রেখেছিলেন এখনো মেসেজ আসেনি তারা অপেক্ষা করুন আর অবশ্যই চেক করে নেবেন আপনার রেজিস্ট্রেশন সঠিক হয়েছিল কিনা অথবা আপনি অন্য কারোর নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন কিনা যেটি আপনার সিভিল আইডি না এই ধরনের জটিলতা থাকলে অবশ্যই এডিট করে নেবেন আপনি নিজে না বুঝলে বুঝে এরকম একজনকে বুঝিয়ে নেবেন যাতে করে কোভিড-19 এর ভ্যাকসিন আপনি গ্রহণ করতে পারেন আপনারা অবগত আছেন যে কুয়েতে ইন্ডিয়ান ভেরিয়েশন যেটা ডেল্টা ভেরিয়েশন শনাক্ত হয়েছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 62টি দেশে কোভিড-19 এর এই ভেরিয়েশনটি শনাক্ত হয়েছে এবং কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী গতকাল একটি ব্রিফিং করেন সেখানে তিনি বলেছিলেন এই ভেরিয়েশন চায়না ভেরিয়েশনের মতো ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে কাজেই আপনার আর আমার এখন সতর্ক হওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই কুয়েতের বাইরে দেশে আটকে থাকা প্রবাসীরা যারা ভ্যাকসিন গ্রহণ করেছেন কুয়েত অনুমোদিত ভ্যাকসিন কুয়েত প্রবেশ করার জন্য তারা কুয়েতে প্রবেশ করতে পারবেন না যেটি অনির্দিষ্টকালের জন্য কুয়েত গভর্নমেন্ট বা কুয়েত মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভ্যাকসিন গ্রহণ করলেও কোনো প্রবাসী আর কুয়েতে প্রবেশ করতে পারছেন না বিশেষ করে সুপ্রিম কমিটি বা কোভিড-19 স্বাস্থ্য কমিটির অনুমোদন ছাড়া যার কারণ হিসেবে দেখানো হয়েছে ইন্ডিয়ান ভেরিয়েশন কুয়েতে ছড়িয়ে পড়েছে কাজেই এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে যদিও আপনারা অবগত আছেন বাংলাদেশে ভ্যাকসিন নেওয়ার জন্য প্রবাসীরা মানববন্ধন বা বিভিন্ন দাবি করছে তবে সেটিও সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে ভ্যাকসিন গ্রহণ করলেও কুয়েত অনুমোদন না দিলে কুয়েতে প্রবেশ করার কোনো সুযোগই আর থাকলো না আপনারা অবগত আছেন যে গরমে বাইরে কাজ করা বা খোলা আকাশের নিচে কাজ করা বন্ধ রয়েছে তারপরও অনেক প্রবাসী এই আইন লঙ্ঘন করছে তেমনি 25 জন শ্রমিককে মাহবুল্লাহ এলাকার দুটি নির্মাণাধীন কোনো সেকশন সাইট থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে তাদেরকে জেল জরিমানা বা পাবলিক প্রসিকিউশনে ট্রান্সফার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী বিশেষ করে লেবার লর এই ধারাতে বিচার হবে তারা সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা আকাশের নিচের যে আইন রয়েছে বর্তমানে সেটি ভঙ্গ করেছেন মনে রাখবেন যারা খাদিম বিশার বা ফ্রি বিশাদারী বর্তমান কুয়েতে কাজ করছেন আপনি অবশ্যই কুয়েতের আইন মেনে চলবেন বিশেষ করে আপনি কুয়েতের আপডেটগুলো যদি দেখে থাকেন তাহলে অবগত আছেন যে জানা অজানা প্রচুর সংখ্যক প্রবাসী কুয়েত ছেড়ে দিতে হচ্ছে বা কুয়েত থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে শুধুমাত্র কুয়েতের আইন না মানার কারণে আজ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খাইতান এলাকায় একটি বাড়ির সামনে রাখা 6টি গাড়িতে আগুন লেগে যায় ফায়ার সার্ভিস এবং দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু তার আগে যা হওয়ার তা হয়ে গেছে আপনারা অবগত রয়েছেন কুয়েতে ইদানিংকালে গাড়ি অগ্নিকাণ্ডের ঘটনা অনেক বেড়েছে আপনি অবশ্যই আপনার গাড়ির টেম্পারেচার আপনার গাড়ির স্যানিটাইজার আছে কি না বা আপনার গাড়ির আদার অন্য ব্যাপারগুলি ঠিক আছে কি না চেক করে নেবেন মনে রাখবেন দুর্ঘটনা সরকারের দৃষ্টিতে একটি সংখ্যা যে হারায় সে জানে সে কি হারিয়েছে এবং তার কি ক্ষতি হয়েছে সচেতন এবং সতর্ক হলেই আমরা অনেক বিপদ থেকে নিজেকে এবং আমাদের সম্পদকে রক্ষা করতে পারি কুয়েতে 12 থেকে 15 বছর বয়সীদের যেটি আমরা মনে করি বাচ্চা তাদেরকে টিকা কার্যক্রম শুরু করবে কুয়েত আগস্ট মাস থেকে যেটা শুরু হবে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর মোস্তফা রেদা এই তথ্য নিশ্চিত করেছেন এতে করে কুয়েতে যেসব পরিবার পরিজন নিয়ে আমাদের বাংলাদেশিরা রয়েছে
আশা করি তারা অনেক উপকৃত হবে। বিশেষ করে কোভিড-19 এই পরিস্থিতিতে ভ্যাকসিন নেওয়ার পর হয়তোবা নিজেকে নিরাপদ ভাবার একটা সুযোগ রয়েছে, আর যেটা শুরু হচ্ছে আগস্ট মাস থেকে। যে সকল পরিবার বা ফ্যামিলি নিয়ে কুয়েতে অবস্থান করছেন, আপনারা অবশ্যই সময় সুযোগ মতো বাচ্চাদেরকে ভ্যাকসিন দিয়ে দিবেন, যাতে করে কোভিড-19 এই পরিস্থিতিতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আপনার জীবনে না ঘটে। ভিডিও কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু আমরা প্রবাসী এবং কুয়েতি আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে যাচ্ছি।